এটি আমাদের একটি ব্যবহারের দিক। আমাদের ছোটবেলা থেকে যখন একটা অভ্যেস থাকে, বাচ্চাদের বাচ্চারা দাদু দিদা বা দাদু ঠাকুমার পাতে খায়। আগেকার দিনে একটা বড় কাঁসার থালা হতো, সেখানে বয়োজ্যেষ্ঠ বাড়ির মানুষটি খেতে বসতো এবং বাড়ির বাচ্চারা এসে সেই একসাথে সেই থালায় খেত। আর নতুবা বড়রা খাচ্ছে এবং নিজেই সেটা মাখিয়ে মাখিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। এটি অনেক বাড়িতেই ভীষণভাবে চলে এবং এমনকি বাচ্চারা যখন বড় হয় তখনও কথায় কথায় বলে, বাচ্চারা বড়দের পাতে না খেলে, ছোট বাচ্চারা বড়দের পাতে না খেলে বড় হবে কি করে। মানে ওরা হচ্ছে যতবার গুরুজনেরা বড়রা খেতে বসবে, বাচ্চারা ততবার সেই পাতে 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 করে খাবে। আর এটা তো আমাদের আগেকার দিনের কথা হলো, বা এখনও অনেক পরিবারে এটা চলে, যাদের যৌথ পরিবার তাদের চলে, যাদের ছোট পরিবার তাদের সেটা হয় না। আর এখন যেটা হয়, বন্ধু বান্ধব, কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ডের সাথে এতখানি প্রিয় ভালোবাসা, এতখানি বন্ধুত্ব যে একটা প্লেটেই একটা চাউমিন অর্ডার করে প্রত্যেকে খাচ্ছি, হস্টেলে একসাথে মুড়ি মাখিয়ে প্রত্যেকে একসাথে খাচ্ছি, এবং এমনকি ছেলেরা একটা সিগারেট সবাই মিলে ভাগ করে খাচ্ছে, যখন প্রথম প্রথম শিখছে সিগারেট বিড়ি খাওয়া। তো ভাগাভাগি ব্যাপারটা এটা প্রত্যেকের সাথেই চলে। পরবর্তী সময় স্বামী এঁঠো রেখে দেবে এবং সেই এঁঠো থালার অন্নটাই স্ত্রী গ্রহণ করবে, কেন স্বামীর সেটি প্রসাদ। তো আমাদের এটি প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি চলে। স্বামী যেটা খায় না সেটাকে আলাদাভাবে সরিয়ে রেখে দেয় এবং স্ত্রী যখন খেতে বসে, বাড়ির মেয়ে সদস্য যখন খেতে বসে, সে সেটা খায়। বা অনেকের পাতে অনেক থাকে, খায় না, পড়ে থাকে, এঁঠো হয়ে থাকে, তো সেটাকে গুছিয়ে গাছিয়ে রাখা হয়। চার পিস মাংস দেওয়া হলো, তিন পিস খেলো, তা এক পিস সরিয়ে রাখা হলো, মানে নানান রকম। এটা সমস্ত রকম খাদ্যদ্রব্যের সাথে চলে। দু পিস মিষ্টি দেওয়া হয়েছে, এক পিস খেলো, তো এক পিস এঁঠো হয়ে রইলো, সেটাকে সরিয়ে রাখা হলো। ভাত খেতে খেতে পেট ভরে গেছে আর খেতে পারছে না, তো কিছু ভাত সরিয়ে রাখা হলো। তো এই রকম, বা কোনো সবজি তরকারি যে কোনো জিনিস, ডাল খেতে খেতে বেশি হচ্ছে তো একটু বাটিতে পড়ে রইল, মায়েরা তো ফেলতে পারবে না, আর মায়েরা হচ্ছে সব থেকে বড় ডাস্টবিন আমার কাছে। তারা যেখানে যা যা প্রবলেম, যেখানে যা যা বেশি সেটা খেতে হবে। এই উচ্ছিষ্ট খাওয়াটা, এঁঠো খাওয়াটা কিন্তু অনুচিত, ঠাকুর তাই বললেন, এক পাত্রে আহার করিও না। আমাদের সবাইকে শিখতে হবে, আমরা বড়রা আগে শিখবো যে যার যতটুকু প্রয়োজন ততটুকুই খাবো, তার থেকে বেশি খাবো না। অর্থাৎ প্রয়োজন হলে দ্বিতীয়বার চেয়ে নেব, কিন্তু এমন নিয়ে বসবো না, আচ্ছা যতটা বাঁচি তো খাবো, তারপর যেটা পড়ে থাকবে সেটা তো অন্য কেউ খেয়েই নেবে। এইটা আমাদের বদলাতে হবে। ছেলে মেয়েদের বড় করার সময় এটা বদলাতে হবে যে না, তুমি সবার পাতে খাবে না, সবার এঁঠো তুমি খাবে না, তোমাকে যখন আলাদা করে দেওয়া হবে তুমি সেই খাবারটাই খাবে। বাচ্চাদের অভ্যেস থাকে চকলেটটা পুরো বড় না খেতে পেয়ে কিছুটা খেয়ে কিছুটা ফ্রিজে রেখে দিল, পরের দিন আবার খাবে। আইসক্রিম কিছুটা খেয়ে রেখে দিল, পরের দিন আবার খাবে। তো এঁঠো জিনিসটা, জীবাণু সংক্রমণটা দিন দিন বাড়তে থাকলো। অনেকেই বলবেন সব কিছু তো হয় না আমাদের, হয়তো কখনো কিছু হবে না, কিন্তু কোনো সময় অনেক কিছু হয়ে যেতে পারে, তাই সাবধানতা আমাদের অবলম্বন করা খুব প্রয়োজন। ঠাকুর তাই বললেন, এক পাত্রে না খেয়ে একসাথে খেতে বসো। মা, দিদি, বাড়ির বয়োজ্যেষ্ঠ, দাদু, দিদা, নাতি, নাতনি, বাবা, মা, সবাই একসাথে টেবিলে খেতে বসো, সেটা বরং বেশি ভালো। কিন্তু এক পাতের জিনিস বা এক পাতে খাওয়াটা ঠিক নয়। এক পাত্রে আহার হইতে অনেক রোগ সংক্রামিত হয়, ইহা বহু দেখা গিয়েছে। ইহার ফলে তুমি রোগদুষ্ট হইয়া সমস্ত পরিবারকেও রোগদুষ্ট করিয়া ফেলিতে পারো,
যাহা স্বাস্থ্য আনন্দ ও জীবনকে অবনত করে তাহাই পাপ। এই ব্যবহারটি, এই আচারটি আমাদের এই করার মধ্য দিয়ে যেটা আমরা পাই, সেখানে আমরা ওই তাৎক্ষণিক আনন্দ যে আমার এঁঠোটা, আমার মাখানো ভাতটা আমি নাতির মুখে তুলে দিলাম, সেটা তৃপ্তি দান করতে পারে। কিন্তু ওই হাতে যে আমি খাচ্ছি, আমার লালা রসটা গিয়ে যে নাতিকে কোনো ক্ষতি করতে পারে না, তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না। তাই দেখবেন অনেকে একই খাবার খেয়েও কেউ সুস্থ থাকে, কেউ অসুস্থ হয়ে যায়। জীবাণু সংক্রমণ কিভাবে ঘটে সেটা বোঝা খুব দায়। তাই জন্য ঠাকুর সদাচারের ওপর এতখানি জোর দিয়েছেন, আর এই ব্যবহারটি সদাচারেরই একটি অঙ্গ। তাই সুস্থ গুরুজন ব্যতীত কাহারও উচ্ছিষ্ট ভোজনকে হিন্দুরা, হিন্দু কেন, বৈজ্ঞানিকরাও বিশেষভাবে নিন্দা করেছেন। সুস্থ গুরুজন ব্যতীত, এবার হচ্ছে গুরুজন তো সবাই, যে বয়সে বড় তারা সবাই গুরুজন, সে সুস্থ কি অসুস্থ সেটা আমরা কি করে বুঝব? বাইরের থেকে তো বোঝা যাবে না। একটা বয়স্ক মানুষ, গুরুজন মানুষ, সে যে সুস্থ, যে তার মধ্যে কোনো কিছুর খামতি নেই বা কোনো রোগ বাসা বেঁধে আছে কি না, সেটা তো সে তো নিজেও জানে না, তো বাইরের থেকে তো বোঝা যাবে না। তাই উচ্ছিষ্ট ভোজন না খাওয়াই আমাদের পক্ষে ভালো। ঠাকুর যেমন গ্লাসে চুমুক দিয়ে খেতে বারণ করেছেন, যে গ্লাসে চুমুক দিয়ে জল খেলে লালা রসটা গ্লাসে লেগে যায় এবং সেটা পরে ঠিকঠাক না মাজলে, না পরিষ্কার করলে জীবাণুটা থেকে যায় এবং তার থেকে আবার সংক্রমণ হতে পারে। উপুর করে জলটা করে ঢকঢক করে খেতে বলেছেন। আসলে এই কথাগুলো যতটা মনে হয় যে এগুলো কোনো ব্যাপার নয়, তা বলে কি ভালোবেসে আমি একগাল মার হাতে, মা ভাত মেখে দেবে আমি কি খাবো না? মার পাতে বড় পিস বা মার রসগোল্লাটা, মার পায়েস খাচ্ছে তো মার চামচ দিয়ে আমি একটু খাবো না? এগুলো কিন্তু ভালোবাসার থেকে, ভালোবাসাটা কতখানি গাঢ় হবে বা স্থাপিত হবে সেটা নয়। ঠাকুর যেটা বলে গেছেন সেটা কিন্তু আর রইল না। আমরা যদি কাউকে বোঝানোর সময় বলি যে আমার ইষ্টদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বক্তব্য এটা, আমরা সেই রূপ চলবো, তাহলে দেখবেন কেউ বাধা দেবে না। অনেকে আদর করে বলে, বাবা আমার ছেলে একটু খায়নি, ফেলে রেখেছে, সেটা কি ফেলে দেবো? ও কি আর মুখ থেকে বের করে রেখেছে? খাওয়া যায়। অনেকেই অনেক রকমের বলবেন, বলে, কিন্তু আহার যেটা আমাদের শরীরে পুষ্টি যোগায় এবং আমরা শক্তি, আমাদের কাজের ইন্ধন যেটা পাই, সেটা এতখানি সরলভাবে দেখা ঠিক নয়। ঠাকুরের কত বাণী আছে, অন্ন মাফিক মন বয়, অন্ন মাফিক শরীর থাকে। আমি যদি আমার খাবার শুদ্ধিটা না বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমার মনের শুদ্ধি, শরীরের শুদ্ধিও আসে না। তাই দেখবেন বাচ্চারা ছোটোবেলায় একটা আইসক্রিম কিনে একজন চেটে খাচ্ছে, পাশের ছোট ভাইটিও চেটে চেটে খাচ্ছে। একটা পেপসির বোতল কিনে আমি দেখেছি, দীঘার সমুদ্রে সৈকতেও বেড়াতে গিয়েও দেখেছি বা পুরীতে গিয়ে দেখেছি বা অন্যান্য জায়গায় দেখেছি, একটা বোতল কিনে, ফ্রুটি থামস আপ যাই হোক কিনে, সবাই কিন্তু সেই চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে। এতে যে কত বড় ক্ষতি হতে পারে, কত বড় সংক্রমণ হতে পারে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। এখন কিন্তু আমাদের বোঝার সময় এসছে। আমরা এখন যেমন এই এই যে কোভিড-19 যেটা চলছে প্যান্ডামিক, এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না। এই যে মাস্ক পরা, এই যে হাত ধোয়া, স্যানিটাইজ করা, কিসের জন্য এইগুলো করলে কি কোভিড-19 মরে যাবে না কোভিড-19 থেকে এগুলো বাঁচতে পারি? এইগুলো হচ্ছে সতর্কতা অবলম্বন, যে আমি যদি মাস্কটা মুখ নাক যদি ঢেকে রাখি, চোখটা চশমা দিয়ে ঢেকে রাখি, তাহলে আমার হাতে যে সংক্রমণটা আসবে সেই হাত
হাতটা আমি নাকে মুখে যাতে দিলেও সেই সংক্রমণটা আমার মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে আমার ফুসফুসে আক্রান্ত যাতে না হয়, সেই জন্য মাস্ক পরা। কেন আমাদের তো অভ্যেস আছে না, আমরা হাত নাকে দিই, মুখে দিই, নাক চুলকাই, চারিদিকে আমাদের হাত চলে যায়। ঠাকুরের একটি ঘটনা আছে, ঠাকুর নাকের ওপরে হাত দিয়েও ঠাকুর হাত ধুলেন। তো একজন শিশু জিজ্ঞেস করলেন, ঠাকুর আপনি নাকের ওপরে হাত দিয়ে সেটা হাতটা ধুলেন? ঠাকুর বলেন, আমি যদি এটা না করি তোরা তো সেটাও শিখবি না রে। ঠাকুর বলেন, নাকে মুখে হাত দিলে হাতটা ধৌত করতে হয়, নাকের নোংরা পরিষ্কার করার জন্য। নাক চুলকাচ্ছে, আমাদের আঙুলটা তো প্রায় নাকে যাচ্ছে। ঠাকুর তাই বললেন, আমি নাকের ওপরে চুলকাচ্ছে হাত দিচ্ছি, তা আমি যদি হাত না দিই তোরা তো নাকের ভেতরে হাত দিয়েও হাতটা ধুবি না, সেই জন্য আমাকে এগুলো করতে লাগে। আমাদের কিন্তু ঠাকুর কোনো সস্তার কথা বা কোনো ভাঁওতা বা এমন কোনো আজগুবি কথা বলেননি যেটা আমরা খুব সহজে ভুলে যেতে পারি বা খুব সহজভাবে সরলভাবে নেব। প্রত্যেকটা কথা ঠাকুরের এত গভীরতম তার উদ্দেশ্য থাকে, সেটা আমাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে এবং সর্বোপরি করতে হবে। তাই ঠাকুরের আজকের এই প্রদেয় বাণীটি, এক পাত্রে আহার, ঠাকুর কত সুন্দর বললেন, অনেকে মিলিয়া এক পাত্রে আহার করিও না, বরং একসঙ্গে আহার করিও। কত বড় কথা, সবাই মিলে একসাথে খাব, তাহলে যখন কার কোনটা কম বেশি লাগবে, যে খাবে সেও নিজে বুঝতে পারবে এবং যে দিচ্ছে সেও ঠাহুর করতে পারবে যে হ্যাঁ আমার এতটা লাগবে। তাহলে সকলেরই শরীর সুস্থ থাকবে, মারও মন সুস্থ থাকবে যে হ্যাঁ আমার উদ্বৃত্ত কিছু হচ্ছে না, আমার বানানো জিনিস কোনো নষ্ট হচ্ছে না, সংসারের অপচয় হচ্ছে না, সেটা যেমন তার ভালো লাগবে এবং যারা খাচ্ছে তাদেরও ভালো লাগবে যে হ্যাঁ আমি আমার প্রয়োজন মতো যতটা দরকার ততটা আমি খেতে পারলাম। তাই আমাদের সকলকে সজাগ হতে হবে, আর চলা ফেরায় বাচ্চাদেরকেও শেখাতে হবে, তোমরা আলাদা প্লেটে চাউমিন খাবে, বন্ধুদের সাথে একই প্লেটে চাউমিন, তাতে বন্ধুত্ব বাড়ায় না। কখন কাকে কি জীবাণু সংক্রমণ হবে সেটা তো বোঝা যায় না। হস্টেলের সাথে হস্টেলে একসাথে মুড়ি না খেয়ে সবাই আলাদা আলাদা করে বাটিতে নিয়ে খাও। এগুলো আমরা করলে পরে কিন্তু বাচ্চারা শিখবে। সবাই সুস্থ সমস্ত থাকবেন এবং ঠাকুরময় হয়ে থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।